দেখেছিস তো সান্টু, দেশ সেবা করা কি কঠিন কাজ। রোদ্দুরে ঘুরে ঘুরে গলা শুকিয়ে কাঠ, তাই ডাব খাচ্ছি মানব সেবার খরচা কমিয়ে। কষ্ট করলে কষ্ট পাবেন স্যার। আমি কষ্ট চাই না সান্টু, আমি কষ্টই চাই স্ত্রীলিঙ্গ। কিন্তু মুশকিল কি হচ্ছে জানি সান্টু? আমার টাকা ফুরান গেছে। ফুরাবে তো স্যার, ফুরাইবে। আরে আপনি জনগণের কাছাকাছি যেতে চাইছেন, পরের বাপকে বাপ ভাবছেন, পরের মাকে মা ভাবছেন, পরের বউকে নিজের বউ ভাবছেন, টাকা তো ফুরাইবে স্যার। তুই সব বুঝবি নাই সান্টু, ই হচ্ছে গিয়ে রণকৌশল বুঝলি। কৌশল? হ্যাঁ রণকৌশল। আরে পরের বউকে নিজের বউ বলে ভাবলে সোজা ঢুকে যাবি শোবার ঘরে, আর ভোট তোর পকেটে। হ্যালো আসলাম। হ্যালো সাহেব। হ্যাঁ হ্যাঁ সাহেব, আপনি এখন কোথায় আছেন সাহেব? আরে আমি বাঁকুড়ার ছেদায় আটকে আছি, বাঁকুড়ার ছেদা পাথরে। আচ্ছা শুন, সান্টু আমার সঙ্গে আছে, তুই আর ঘটনা জলদি এখানে চলে আয়। হ্যাঁ সাহেব, আমি আমি এক্ষুনি নিয়ে আসছি। আর রাখছি সাহেব। আরে দূর অবধান বেটা, কথা শুন শুন, আসবার সময় রাজশ্রীর কাছ থেকে টাকা নিয়ে আসবি বুঝলি, আমার টাকা ফুরাই গেছে। ঠিক আছে স্যার। আর এখানে আমি নির্বাচনে দাঁড়াইছি, বিধানসভার নির্বাচনে। আমার অপোনেন্ট একটা মাফিয়া বটে, আরে কোথায় কোথায় ধমক দিচ্ছে। আইসবার সময় তিন তিনটে বুলবুলি নিয়ে আসবি বুঝেছিস, তারপর দেখি কত বড় মস্তান হচ্ছে ওই মাফিয়ার বেটা। ছাড়ছি রে সাইডু, আসলাম আর ঘোত না, আইসবার সময় তিন তিনটে বুলবুলি নিয়ে আসছে। কি কি হচ্ছে কি স্যার? উপায় ছিল না তাই বাধ্য হয়ে আপনার কাছে ছুটে এসেছি স্যার। কি কি হয়েছে কি? মাল ডেলিভারি হয়েছে তো? হ্যাঁ মাল ডেলিভারি হয়েছে, কিন্তু স্যার একটা ভুল হয়ে গেছে, দারুণ মিস্টেক। মিস্টেক? কি ভুল হয়েছে পেঁচো? স্যার ওই আপনার পাইলট স্যার ঘুমিয়ে পড়েছিল, তাই ভুল করে ভুল বোতাম টিপে দিয়েছে, মালগুলো বারমুডা ট্রায়াঙ্গেলে না পড়ে বাঁকুড়ার জঙ্গলে গিয়ে পড়েছে। ইন্ডিয়ার বাঁকুড়াতে অস্ত্র ফেলে আসছিস? হ্যাঁ স্যার ভুল হয়ে গেছে স্যার। তুমি কি করছিলে? তুমি বসে বসে ইয়ে চুষছিলে, আঙুল চুষছি না, আমি বাকি পেমেন্টটা পাবো? হ্যাঁ স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আমি শামসুল ভাইয়ের সঙ্গে নিজে কথা বলবো, তারপরে শামসুল ভাইয়ের এজেন্ট গিয়ে মালগুলো ডেলিভারি নিয়ে নেবে, আপনি পেমেন্ট পাবেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাই এল হয়, আমি যেন কালকেই বাকি পেমেন্টটা পেয়ে যাই। ওই পাইলটটাকে আমি ছটাই করি, ঘুমোচ্ছে স্টুপিড। লাল সাহেবের মতো বসে আছে, সব কাজ আমাকে করতে হবে। ছাড় দাও, বিছানা ঠিক করো, সব কিছু। সেই যে গ্যাঁড়া দা অজ্ঞাতবাসে গেছি না, তারপর থেকে এই সহ্য করতে হচ্ছে। বাবা আর ওই যে এক দুই কি বৌদি, শুধু আমাদের হুল ফুটিয়ে যাচ্ছে, হুল ফুটিয়ে যাচ্ছে। জানিস বোনো, আমার মাঝে মাঝে মনে হচ্ছে ওই দুলকি পাগলিকে না গলা টিপে মেরে ফেলি। তোর কথা শুনে মানে হাসিতে প্রাণ ফেটে যায়। বাবা কিচ্ছু করতে পারবে। ওই কেন 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 রে? দুলকি বৌদির গলা টিপা অত সহজ নয়, ওটা কি গলা, ওটা কর্পোরেশনের মোটকা একটা পাইপ, ওটা ভাঙার আগে তোর গলাটা মাছ করে ভেঙে যাবে। বোনো কি ভালো একটা প্ল্যান এলো তোর কথা শুনে আমার। বল। সেটা হচ্ছে ওই কর্পোরেশনের পাইপ বললি না, হ্যাঁ তো ওরম মাটিতে গর্ত করে ওই দুলকি পাগলিকে ফেলে মাটি চাপা দিয়ে দিই। ইচ্ছা তো করে, কিন্তু বেড়ালের ঘরলায় ঘন্টাটা কে বাঁধবে? কিন্তু একটা টেনশনের খবর আছে। কি? বৌদিকে গিয়ে দেখলাম বৌদি ঘরে নেই। খালি দেখ আশেপাশে কোথাও আছি কাছি, পরে না তাকে। বৌদি ঘরে নেই, বৌদিকে দেখলাম না ঘরে। বাবা তুই বৌদিকে ঘরে দেখলি না? হয়ে গেল হয়ে গেল, সোজা থানায় গেছে দুজনের নামে রিপোর্ট করাতে। তুই দেখ তো বোনো, যদি পুলিশ আসে কি হবে রে? কি আর হবে, দুজনের কোমরে একটা মোটকা দড়ি জড়িয়ে শিকল দিয়ে বেঁধে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলে যাবে। তারপর দেখিস থানায় গিয়ে বসে কোমরে ছক্কার ভাত খেতে হবে, জীবনে এই কষ্ট করে। তবে জানিস তো থানার বড়বাবুরা না সুন্দরী বৌদিদের কথা খুব শোনে। আমি বরঞ্চ না একটা খুব সুন্দরী বৌদির মতো সেজে বসে ওনাদের সঙ্গে কথা বলবো, তাহলে দেখবি ওনারা কিচ্ছু করবে না জানিস তো। ভয়ঙ্কর খুশি মরবো তোর মুখে। কেন রে কেন রে? সঞ্জয় তার থেকে আমরা ওই স্বামী নির্যাতন সমিতি না কি আছে ওখানে যাই চল। স্বামী নির্যাতন সমিতি আছে ওখানে যাই চল। স্বামী নির্যাতন সমিতিতে কেন জিতে যাবো আমরা? আমার স্বামী তো কার্তিক, আমি তো তাকে কোনোরকম নির্যাতনই করিনি। আমি স্বামীকে কোনোদিন নির্যাতন করেছি?
কানে চুপ তোর একটা কথা বলবি না আমি গলা টিপে মেরে গলা ছাড় না গলা ছাড় প্রথমত এটা বুঝছিস না কেন হয়তো ওই পাগলির অত্যাচারে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে কেনাদা স্বামী নির্যাতন শরীর স্বামী নির্যাতন সমিতিতে গেঁড়াদা আশ্রয় নিয়েছে উদো তুই দারুণ কথা বলেছিস এতদিনে তুই ঠিকঠাক বুদ্ধি কথা বলেছিস সত্যি তো হতেই পারে ওখানে গিয়েছে হ্যাঁ তালি বরং তুই ওইখানেই চ গিয়ে দেখি গেঁড়াদাকে আমরা পাই কি না হলে ওখান থেকে আমি কার্তিকের কাছে চলে যাব বলবো কার্তিক দেখো বিপদে পড়ে তোমার প্রেমিকা তোমার কাছে চলে এসেছে সোজা গেঁড়াদার কাছে চলে যাব আমরা সিচুয়েশনের উপরই না আমার একটা দারুণ কবিতা চিঠি শোন না প্লিজ শোন তুই প্লিজ শোন কবিতাটা খুব ভালো দেখ দুলকি বৌদির ভয়ে ঘেনাদা ঘর ছাড়া আর পুলিশের তাড়া খেয়ে আমরা যাব মারা স্যার আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে ভোটে জেতার জন্য জনগণকে দরকার সেই জনগণকে ছেড়ে আপনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন কেন ওয়াই স্যার তুই এটা মাথা মোটা ভোটে তুই বুঝবি নাই আরে আমি তো শহর থেকে ভোট জিতবো নাই আমি ভোট জিতবো গরিবের কাছে দালা দারিদ্র সীমার নিচে তাই জঙ্গলে গরিব খুঁজে বেড়াচ্ছি তুই যে কি বলিস না আরে ই ভোট বাবু ফির তুই দিক পানে আসছিস স্যার স্যার ফিরে চলুন স্যার এখানকার ভোট দরকার নেই মাদুর খেয়ে মারা যাব ই সাকরে তো কি বলছিস রে আর একটা কথা বলবি তো তোকে মুঙ্গা বিষ খাইয়ে মারব সান্টু তুই বাউন্ডারির বাইরে যা ওখানে দাঁড়াইয়ে থার্ড আম্পার সাইজে চুপচাপ দেখে যা আরে মঙ্গলুর কাছে ভোট ব্যাংক আছে গরিবের ভোটগুলো তো আদায় করতে হবে না কি কথা তো কানে গেল কি নাই জানা এ মঙ্গলু শোন না এদিক বালে হাত শোন তোর সাথে দুটো প্রাণের কথা বলবো তোর চোখে নিশা লেগেছে রে ইতো ভোটের নিশা লয় রে ঠিক বলেছিস রে কলকাতা ছেড়ে এত দূরে পড়ে আছি মনটা মাঝে মাঝে বড় উদাস হয়ে যায় রে তাই তো তোর কাছে ভিটামিন নিতে আসি ই ভোট বাবু তুই কোথা জানিস ভোটে তোর কোথায় জাদু আছে রে রেতে মোর ঘরে আসবি তোকে মহুয়া খাইয়ে একদম উদাস কইরে দিব কিন্তু সেদিনের মতো ভোট বাক্সে জোর কইরে কাগজ ডাল বিকলাই হ আরে লালা সিক্রেট ভোটিং হবে এ আরে কি দেখছিস চা কেউ টের পাবে ক্লাই এটা একদম সূচি ওটা কলকাতার হালুয়া এটা এখানকার মহুয়া এ সান্টু কি দেখছিস জানা আরে মরণ তো যেহেতু কে দেই মরে গেল কি হয়েছে নাকি সেটা বলবে তো বলার মতো ভাষা নেই বলছা ভাষা নেই আশা নেই কেন কি হয়েছে হাসপাতাল থেকে কোনো বাজে খবর আছে তাহলে অপমান কিসের অপমান আগে সিংহের মাকে ডাকো মা ছাড়া কেউ বের করতে পারবে না কি হয়েছে মনসা এ কি নন্দী ভিঙ্কি কাঁদছে কেন আরে মা সেটাই তো জিজ্ঞাসা করছি কোনো উত্তর না দিয়ে তখন থেকে ভ্যাবা করে কেঁদেই যাচ্ছে আহারে মনে হচ্ছে বেচারারা খুব কষ্ট পেয়েছে কি হয়েছে বাবা ভৃঙ্গি মা মা গো মা আমরা অপমানিত আমরা লাঞ্ছিত হয়েছি মা গো মা গো অস্থায়ী দেবনাথ শুনিতে আমাদের দেব সবাই ঢুকতে বারণ করে দিয়েছে কি এত বড় সাহস হ্যাঁ মা
সেদিন শনিদেব আমাদের ডেকে বললেন, তোমরা বাবা ভোলানাথের হাসপাতাল আর পরিবারের দেখাশুনো করবে। আর কি বললে জানো মা? আমাদের নাকি আর স্বর্গ থেকে স্টাইপেন্ড দেওয়া হবে না। দেখেছেন মা, আপনাকে আমি বলেইছিলাম, এই শনি আঙ্কেল যদি অস্থায়ী দেবরাজ হয় তাহলে আমাদের সামনে কঠিন সময় দাঁড়িয়ে যাবে। আমি তো ভাবতে পারছি না মনসা, আমার স্বামীর বাঁ হাত ডান হাতকে উনি দেবসভায় ঢুকতে দেবেন না কিসের অধিকারে? অস্থায়ী দেবরাজ হওয়ার অধিকারে শনি আঙ্কেল নন্দী আঙ্কেল আর বৃঙ্গি আঙ্কেলকে দেবসভা থেকে বহিষ্কার করেছেন। আরে বাবা, এই তো সবাই কলির সন্ধে, এখনো কত খেলা দেখাবে, দেখতে থাকুন। তাহলে কি করা যায় বলো তো মনসা? কি আর করা যাবে, পরবর্তী সিচুয়েশনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ব্যাপার খুব গুরুতর গুরুদেব। না গুরুতর হয় যাই হোক, আমি এখানে আর সে কোনো কথা বলি না, আমি এটা পছন্দ করি না যখন তখন আমার ঘরে লোক চলে আসবে। ইত্যাদি জানি প্রবলেম ও টু মাই চেম্বার। না গুরুদেব, চেম্বারে বলা যাবে না বলে যে ছুটতে ছুটতে আপনার বাড়ি চলে এসেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো কি ব্যাপার, আমাকে আবার শেয়ার ট্যাক্সি ধরতে হবে, তাহলে টাইম হয়ে যাচ্ছে, রানা দাঁড়িয়ে আছে ওখানে। আমার সব কেড়ে নিয়েছি গুরুদেব। আমি কি করবো, আমি কি WWF এর কুস্তিগির নাকি যে জোর করে সব ওর জিনিস কেড়ে নিয়ে আসবো? জিনিস কারেনি গুরুদেব, তাহলে আমার ইচ্ছাত কেড়ে নিয়েছে। বলিস কি রে? হ্যাঁ, বাটুলকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। হ্যাঁ তো ভালোবেসে তো বিয়ে করবি, ভালোবেসে বিয়ে করবি, বিয়ে করে ভালোবাসবি, সো হোয়াট? কিন্তু বাটুল সে আমাকে একটা গুন্ডার কাছে বিক্রি করে দেয়। ও বাটুল কি অভাবে পড়েছিল? আর সেই লোকটা, এই লোকটা আমি জানি না, আমার তখন চোখ বাঁধা ছিল, তারপর হঠাৎ পুলিশ এসে যায়, লোকটাকে ধরে, এই রকম মোটা আন্ডারওয়্যার পরা একটা লোক। হ্যাঁ তো পুলিশ ধরেছি তো, প্রবলেম চুকে গেল, এখানে এলি কেন? পুলিশ খুব ঝামেলা করছে, আমার নাম বদনাম হতে বসেছে। বদনাম হতে বসেছে? তুই তো তিন চারটে বর, তুই তো এমনিতেই বদনাম, নতুন করে কি কি বদনাম হবে? না গুরুদেব, এই খবর যদি খবরের কাগজে বেরোয় তাহলে আমার আর বিয়ে হবে না, তাছাড়া থানা পুলিশ রিপোর্টার। ঠিক আছে, ওর জন্য একটা যোগ্য করতে হবে, ইজ্জত ফেরত বদনাম হরণ, উইন ওয়ান যোগ্য। এর জন্য কত দিতে হবে গুরুদেব? কত আর দিবি, থাকবি তোর মনের যা অবস্থা এবং অর্থকড়ির যা টানাটা নিয়ে তোকে কিচ্ছু দিতে হবে না, বরং তোর যে নেক্সট যেটা বিয়ে করবি কত নম্বর, সে সাত? না না, তিন নম্বর। তিন নম্বর বিয়ে? ঠিক আছে, ওই বিয়েতে তুই আমাকে নিমন্ত্রণ করবি, করে হাজারখানিক রসগোল্লা খাওয়াবি, আই উইল বি স্যাটিসফাইড। ঠিক আছে, নমস্কার। ঠিক আছে, বেঁচে থাকো এখন। দেখেছো শেয়ার ট্যাক্সি টাইমটি আর হয়ে গেলো, আর নো শেয়ার ট্যাক্সি, এখন পুরোটা খরচা দিয়ে যেতে হবে। ভেবেছিলাম রানার পকেট মেরে আজকে যাবো, রানাটা রেগে চলে গেলে করবো তারিখা।